হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেক অনেক দিন পর আবার একটা রেসিপি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো কাতলা মাছের কালিয়া। একটু বড় বড় পিসের আমি কাতলা মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে। সাথে এখানে দিলাম নুন আর হলুদ, আর নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখবো। অনেক সময় হয় কি, বড় কাতলা মাছ নিলে বড় কাতলা মাছে একটুখানি গন্ধ মতন থাকে, তো এটাতে একটু লেবু মাখিয়ে এটাকে ভাজলে এটাতে কোনো গন্ধ বাতাস কিছু হবে না। বাট আমার এই কাতলা মাছটাতে কিন্তু কোনো প্রকারের গন্ধ ছিল না, বাট তাও আমি একটু লেবু দিয়ে মাখিয়ে রেখে 5-10 মিনিট তারপরে এটাকে ফ্রাই করব। আর আমি এটাকে একটুখানি কড়া করে ফ্রাই করেছি, মানে বেশিক্ষণ টাইম নিয়ে ফ্রাই করেছি। তো কড়াইতে এখন আমি দিয়ে দেবো সর্ষের তেল, আর সর্ষের তেল দেওয়ার পর আমি মাছগুলোকে ভাজবো। বেশিরভাগ আমার এখানে পেটিই আছে, আর এক দুটো হয়তো বড় পিস আছে হবে, মাথা আমি এখানে নিইনি। মাথা দিয়ে আমি তোমাদেরকে একটা অন্য রেসিপি বানিয়ে দেখাবো। তো আজকে আমি যেটা বানাচ্ছি ওইটা তোমরা দেখো রেসিপিটা। তো এখানে আমি ভালো করে আগে মাছগুলোকে ফ্রাই করে নেব, একটুখানি জাস্ট টাইম নিয়ে এগুলোকে ফ্রাই করতে হবে। আর ফ্রাই করার পর দেখো এটা দেখতে এরম লাগছে, আমি একটু কড়া করে ফ্রাই করেছি। তো এরপর আমি এটার গ্রেভি বানাবো, খুবই ইজিলি এটা হয়ে যায়। আমি যেরমভাবে বানাচ্ছি খুবই মানে কম জিনিস এটা হয়ে যাবে। একটুখানি জিরা ফোড়ন দিলাম, সাথে তেজপাতাও দিতে পারো, বাট আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই তো আমি দিচ্ছি না। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি যাতে গ্রেভিটা একটু ভালো হয়। আর পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কিউব কেটেছি একদম। তারপরে দিলাম দুটো কাঁচা লঙ্কা, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আর না চাইলে স্কিপও করতে পারো। আদা রসুন আর টমেটোর একটা পেস্ট করে নিয়েছিলাম আমি। আর এখানে আমি মশলাগুলো আগে থেকে গুলে রেখেছিলাম, যা বেসিক মশলা হয়, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু একসাথে দিয়ে দিলাম। আর লাল লঙ্কার গুঁড়ো আমি একটু কমই দিয়েছিলাম, বিকজ আমি এখানে কাশ্মীরি লাল মিরচটা বেশি ইউজ করব, যাতে এটার কালারটা আর একটু ভালো হয়। আর এখানে আমি একটা দিলাম ফিশ মশালা, এটা একটা আলাদা মশালা, এটা চাইলে তোমরা দিতেও পারো আর না চাইলে তোমরা স্কিপও করতে পারো, বিকজ যেমন চিকেন মশলা, মটন মশলা পাওয়া যায়, সেরকম ফিশের একটা মশলা পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ আমার গ্রেভি এখানে একদম রেডি হয়ে গেছে। এখন আমি জল দেব না, আগে আমি মাছগুলোকে ছেড়ে দেবো এর মধ্যে। আর মাছগুলো দেওয়ার পর খুবই অল্প পরিমাণ এটাতে জল আমি অ্যাড করব, বিকজ এই কাতলা মাছের কালিয়া যেটা হয় না, একটু গাঢ় গাঢ় টাইপের গ্রেভি টাইপেরই ভালো লাগে খেতে। তো ঝোল ঝোল বেশি রান্না করছি না, কষা কষা টাইপের একটু ভালো লাগে। তো অল্প একটু জল দিলাম, আর সাথে এটা জাস্ট 2 মিনিট ফুটবে, আর তারপরে আমার রেসিপি একদম ডান হয়ে যাবে। উপর থেকে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর দেখো আমার রেসিপি একদম কমপ্লিট। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই জানাবে। আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর এসছে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, বাই বাই।